ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ভেরিয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এগারোটা বলেছে এ ভেরিয়েশনস বি, বি ভেরিয়েশনস সি, এটা আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে কে ওয়ান বি আর বি সমান হচ্ছে কে টু সি। এখানে কে ওয়ান আর কে টু হচ্ছে কি, কে ওয়ান ও কে টু অশূন্য ধ্রুবক, এখন যদি বি সমান কে টু সি এখানে পুট করে দেওয়া হয় বা এ সমান হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু সি, আমরা যদি নিই এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, যদি ভ্যালুগুলো পুট করে দেওয়া হয় তাহলে কি হবে, এর মান কত, কে ওয়ান এর কিউ কে টু এর কিউ সি কিউ ইন্টু বি এর মান কত আছে কে টু কিউ সি কিউ প্লাস কে টু কিউ সি কিউ ইন্টু সি কিউ প্লাস সি কিউ ইন্টু কে ওয়ান এর কিউ কে টু এর কিউ সি কিউ গোটাটা বাই এর মান কত কে ওয়ান কে টু ইন্টু সি, বি এর মান হচ্ছে কে টু ইন্টু সি আর সি দেওয়া আছে, আর এটা আছে কে ওয়ান এর কিউ কে টু এর কিউ ইন্টু সি কিউ প্লাস বি এর মান দেওয়া আছে কে টু কিউ সি কিউ প্লাস সি কিউ সি টু দি পাওয়ার সিক্স ইন্টু কে টু দি পাওয়ার কিউ কমন নিয়ে নেওয়া হলো, তাহলে পড়ে রইলো কে ওয়ান এর কিউ কে টু এর কিউ প্লাস ওয়ান প্লাস কে ওয়ান এর কিউ বাই এখানে থাকছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি টু দি পাওয়ার কিউ ইন্টু সি কিউব যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে পড়ে থাকছে কে ওয়ান এর কিউব কে টু এর কিউব প্লাস কে টু এর কিউব প্লাস ওয়ান, এখন সি কিউব সি কিউব সি টু বা সিক্স কেটে দিলাম, এটা পড়ে রইল তাহলে এটা তো কনস্ট্যান্ট, এটাকে আমি ধরলাম কে ড্যাশ, অতএব লিখতে পারি অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব মাইনাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা প্রুফ। এরপর চলে যাব বারোর দাগেরটা। বারো অঙ্কটা বলেছে দেখো এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং এক্স স্কোয়ার এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, যদি একশো ডেসিমিটার ও দুশো ডেসিমিটার খনন করার জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা ও বারো হাজার টাকা ব্যয় হয় তবে আড়াইশো ডেসিমিটার খনন করার জন্য কত টাকা ব্যয় হবে, তাহলে বারোটা ধরি মোট খরচ ওয়াই টাকা, এখন ধরে নিলাম ওয়াই সমান হচ্ছে ইউ প্লাস বি, এই ইউ প্লাস বি দুটো অংশের সাথে সরলভেদে আছে তাহলে ইউ ইউ ভেরিয়াস এক্স এবং বি বি ভেরিয়াস এক্স স্কোয়ার, তাহলে আমি ধরলাম ইউ সমান হচ্ছে কে ওয়ান এক্স আর ভি সমান হচ্ছে কে টু এক্স স্কোয়ার, কে ওয়ান কে টু হচ্ছে ধ্রুবক, অতএব ওয়াই সমান হচ্ছে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে রিলেশন পেলাম, যেখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে খনন করার পরিমাণটা, এখন
एक्स समान हंड्रेड और वाई समान फाइव थाउजेंड बोले फाइव थाउजेंड इक्वल टू की वन हंड्रेड प्लस की टू इंटू हंड्रेड स्क्वायर हंड्रेड का कॉमन नहीं जो केटे दी तब पर था कि की वन प्लस हंड्रेड की टू इक्वल टू फिफ्टी इटा एक नंबर इक्वेशन और एक टा बोले चे जे एक समान टू हंड्रेड वाई समान ट्वेल्व थाउजेंड इटा जो दी बस है तब लग चे ट्वेल्व थाउजेंड इक्वल टू टू हंड्रेड के वन प्लस टू हंड्रेड स्क्वायर के टू जदि टू हंड्रेड टा कमन नहीं केटे दिया है तालो हच्छे के वन प्लस टू हंड्रेड के टू इक्वल टू सिक्सटी एटा दो नम्बर इक्वेशन एक और दुई मध्य सल्यूशन करछि के वन प्लस हंड्रेड के टू इक्वल टू फिफ्टी और के वन प्लस टू हंड्रेड के टू इक्वल टू सिक्सटी के वन केटे दिल तो पड़े रही माइनस हंड्रेड के टू इक्वल टू माइनस टेन के टू इक्वल टू वन बाय टेन के टू इक्वल टू वन बाय टेन के वन इक्वल टू फिफ्टी माइनस हंड्रेड इंटू वन बाय टेन इक्वल टू फोर्टी वाई समान फोर्टी इंटू एक्स प्लस वन बाय टेन इंटू एक्स स्क्वायर इटा रिलेशन एन x समान टू फिफ्टी होले y समान फोर्टी इंटू टू फिफ्टी प्लस वन बाय टेन इंटू टू फिफ्टी स्क्वायर इक्वल टू सोलो टू फिफ्टी इटा हच्छे आंसर ताले मोट खर्चा होबे सोलो हजार दुशो पंचाश टाका तेरो दाग एकटा बोलेछे যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাতটা নির্ণয় করি তাহলে প্রথমে চোঙের আয়তন ধরলাম ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এইচ তাহলে কি হবে ভি ভ্যারিজাস আর স্কোয়ার এইচ এটা আমরা জানি যে আয়তন তার ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সাথে সরল অনুপাতে আছে তাহলে এটা সমান আমরা লিখি ভি সমান হচ্ছে কে ইন্টু আর স্কোয়ার এইচ যেখানে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক এখন তাদের অনুপাত বলেছে ব্যাসার্ধের অনুপাত বলেছে ব্যাসার্ধের অনুপাত আছে 2:3 ও উচ্চতার অনুপাত আছে 5:4 তাহলে সাধারণ অনুপাত যদি x ধরা হয় তাহলে দুটি যে চোঙ পাচ্ছি চোঙের তাহলে একটা হয়ে যাবে ব্যাসার্ধ 2x আর একটা হয়ে যাবে 3x আর উচ্চতা ঠিক একইভাবে একটা হয়ে যাবে 5y আর 4y যেখানে y সমান হচ্ছে সাধারণ অনুপাত এখন প্রথম চোঙের আয়তন v1 হলে v1 সমান হয়ে যাবে তাহলে কি k ইনটু আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু টু এক্স তার স্কোয়ার ইন্টু ফাইভ
আর ভি টু সমান কে ইন্টু আর টু স্কোয়ার ইন্টু এইচ টু, অর্থাৎ লিখতে পারি কে ইন্টু থ্রি এক্স স্কোয়ার ইন্টু ফোর ওয়াই, এটা ওয়াই। অতএব ভি ওয়ান ইজ টু ভি টু সমান লিখতে পারি কে ইন্টু ফোর এক্স স্কোয়ার ইন্টু ফাইভ ওয়াই ইজ টু কে ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু ফোর ওয়াই। এখন এক্স স্কোয়ার কাটলাম, ওয়াই ওয়াই কাটলাম, কে কে কেটে দিলাম, ইকুয়াল টু এখানে ফোর ফোর কেটে দিলাম, ফাইভ ইজ টু নাইন, তাহলে ভি ওয়ান ইজ টু ভি টু, মানে দুটো চঙ্গের আয়তন হয়ে যাবে ফাইভ ইজ টু নাইন। এটাই হচ্ছে তেরো অঙ্কটা। এবার চোদ্দটায় যাচ্ছি, চোদ্দটা বলেছে পাঁচলা গ্রামে একটি কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতি চব্বিশশো বিঘা জমি পঁচিশটি লাঙল দিয়ে চাষ করতে ছত্রিশ দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে তিরিশ দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে তা বেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা নির্ণয় করি। তাহলে প্রথমে ধরি লাঙলের পরিমাণ সমান এক্স, জমির পরিমাণ সমান ওয়াই, সময় সমান জেড। এখন লাঙ্গল যত বেশি হবে জমি চাষ করার পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ লাঙ্গলের পরিমাণের সাথে জমির পরিমাণ সরল অনুপাতে আছে। সরল অনুপাতে এবং লাঙ্গলের পরিমাণ যত বেশি হবে সময় তত কম লাগবে, তাহলে জমির পরিমাণ সরল অনুপাতে ও সময়ের সাথে ব্যস্ত অনুপাতে আছে। অতএব এক্স ভার্সেস ওয়াই এবং এক্স ভার্সেস ওয়ান বাই জেড, অতএব লিখতে পারি এক্স ভার্সেস ওয়াই বাই জেড, এটা লিখতে পারি, বা এক্স সমান হচ্ছে কে ওয়াই বাই জেড, কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক পেলাম। এখন বলেছে যে চব্বিশশো বিঘা জমি, তাহলে এক্স সমান, এখন এক্স সমান বলে দিচ্ছে লাঙ্গলের পরিমাণ পঁচিশটি, এক্স সমান পঁচিশ, ওয়াই সমান চব্বিশশো বিঘা, আর জেড সমান বলে দিয়েছে ছত্রিশ, থার্টি সিক্স। অতএব এখানে যদি পুট করা হয় তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু কে ইন্টু টু ফোর জিরো জিরো বাই থার্টি সিক্স, এবার কাটাকুটি করলে কে এর মানটা পেয়ে যাব, টুয়েলভ দিয়ে কাটছি, থ্রি বা কে সমান থ্রি বাই এইট, এটা পেলাম কে মান। এখন আবার বলে দিয়েছে যে তিরিশ দিনে ওই কেবলমাত্র অর্ধেক জমি চাষ করছে, তাহলে ওয়াই সমান হচ্ছে বারোশো, জেড সমান হচ্ছে ত্রিশ দিন। এক্স এর মানটা বার করবো, কে এর মান এখানে আছে, তো এখানে যদি পুট করা হয় এক্স সমান হচ্ছে কে এর মান হচ্ছে থ্রি বাই এইট, ওয়াই এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু জিরো জিরো, আর জেড সমান হচ্ছে থার্টি, কাটাকুটি করলে হয়
15 তাহলে x এর মান হচ্ছে 15 যেটা x লাঙ্গল অতএব একটি ট্রাক্টর সমান হচ্ছে 15টি লাঙ্গল এটাই आंसर এরপর চলে যাব 15 অঙ্কটা গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে তাহলে ধরে নিই প্রথমে ধরি গোলকের আয়তন সমান ভি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান এস এবং ব্যাসার্ধ সমান আর এখন কি বলে দিয়েছে এখন ভি ভ্যারিজাস আর কিউ এবং এস ভ্যারিজাস আর স্কোয়ার এটা এই কন্ডিশনটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউ কে ওয়ান ইন্টু আর কিউ এবং এস ইকুয়াল টু কে টু ইন্টু আর স্কোয়ার কে ওয়ান ও কে টু সমান অশূন্য ধ্রুবক এবার কন্ডিশন কি দেওয়া আছে যে গোলকের আয়তনের বর্গ তাহলে গোলকের আয়তন তো এটা আছে তাহলে হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন এস কিউ এই দুটো বার করে নি বাই করে তাহলে এটা হচ্ছে কে ওয়ান এর স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স বাই কে টু স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স এখন আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স কেটে দিলাম তাহলে এই যে কে ওয়ান বাই কে টু এটা তো ধ্রুবক এটা সমান ধ্রুবক অতএব আমরা বলতে পারি ভি স্কোয়ার ভ্যারিজাস এস কিউ এটাই হচ্ছে প্রুফ করতে দিয়েছে প্রুফ চলে যা হয়ে গেল আজকে ভিডিওটা এতদূরই পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো।